26 মার্চ ঘোষণা এসে গেছে, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, সর্বস্তরের মানুষ যোগ দিয়েছেন মহান মুক্তিযুদ্ধে। প্রশিক্ষণ নিতে অনেকেই পাড়ি জমিয়েছিলেন পাশের দেশ ভারতে। সম্মুখ যুদ্ধের জন্য যখন প্রস্তুত সবাই, সে সময় চিন্তাটা এসেছিল আলী ইমামের মাথায়। তার সঙ্গে তখন ছিলেন জাকারিয়া পিন্টু। চিন্তাটা বেশ পছন্দ হয়েছিল পিন্টুরও। ভারতীয় ফুটবল ফেডারেশনেরও এতে আপত্তি থাকার কথা নয়, এই বিষয়ে দুজনই মোটামুটি একমত। এরপর আর সময় অপচয় করেননি তারা, একসাথেই চলে গিয়েছিলেন 8 নম্বর থিয়েটার রোডের প্রবাসী সরকারের কার্যালয়ে। প্রবাসী সরকারের কর্মকর্তা শামসুল হক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধাদের মতো ক্যাম্পে আসা ফুটবলারদের নিয়ে একটি দল তৈরির পরিকল্পনার কথা ভাবছিলেন তখন। একদম সঠিক সময়েই তার কাছে চলে গিয়েছিলেন আলী ইমামরা। কাজ শুরু করে দেওয়ার জন্য এরপর সব কিছুই তৈরি ছিল, শামসুল হক সাহেবও তাদেরকে সেই আশ্বাসই দিয়ে রাখলেন। এর পরের ঘটনাগুলো ঘটে গেল খুব দ্রুত। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নজরুল ইসলামের সই করা অফিসিয়াল চিঠিটাও চলে এলো। ঠিক করা হলো গঠন করা হবে এক ফুটবল দল, নাম তার স্বাধীন বাংলা ফুটবল দল। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে তারা, মুক্তিযুদ্ধের সপক্ষে জনসমর্থন জোগাড় করবে, আর কিছু অর্থ যদি পাওয়া যায় তবে তা অস্ত্র কেনার জন্য জমা হবে স্বাধীন বাংলাদেশ সরকারের ফান্ডে। এরপর ভারতের রাষ্ট্রীয় বেতার আকাশবাণীতে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করা হলো। বলা হলো মুক্তিযোদ্ধা ক্যাম্পে অবস্থানরত ফুটবলারদের মুজিবনগরে রিপোর্ট করতে, তৈরি হবে স্বাধীন বাংলা ফুটবল দল। যে যেখানে ছিলেন খেলোয়াড়রা সকলে রিপোর্ট করলেন মুজিবনগরে। ওই যুদ্ধাবস্থার ভেতর 40 জন এসেছিলেন ট্রায়াল দিতে। শেষ পর্যন্ত কাজী সালাউদ্দিন, অমলেশ সেনসহ মোট 30 জনের একটি দল গঠন করা হলো। তার অধিনায়ক জাকারিয়া পিন্টু আর কোচ ননি বসাক। তাতেই হয়ে গেল স্বাধীন বাংলাদেশের প্রথম ফুটবল দল। এর পরের গল্পটা একের পর এক ম্যাচ খেলার আর জনসমর্থন জোগাড় করার। নদিয়া একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে যুদ্ধের ময়দানে অভিষেক হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দলের। নদিয়ার সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ সেদিন বাংলাদেশ থেকে খেলা দেখতে গিয়েছিলেন। ফুটবলের সঙ্গে বাংলাদেশিদের আবেগের গল্পটাও আনুষ্ঠানিকভাবেই সেদিন থেকে শুরু। কিন্তু সব যখন প্রস্তুত, ম্যাচ শুরুর আগেই বাধল এক জটিলতা। বাংলাদেশ দল কোনোভাবেই তাদের পতাকা আর জাতীয় সঙ্গীত ছাড়া খেলতে নামবে না, কিন্তু বাংলাদেশ তখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়া কোনো দেশ নয়। এভাবে বাংলাদেশ দলকে তো আর পতাকা ওড়ানোর অনুমতি দেওয়া যায় না। নদিয়ার ডিসি দীপক কান্তি ঘোষ সেদিন মহা এক ঝামেলায় পড়ে গেলেন। অবশেষে 7-5 না ভেবে অনুমতিটা তিনি দিয়েই দিলেন। স্বাধীন বাংলাদেশের পতাকাটা বাংলাদেশ বাদে সেদিনই প্রথম উড়েছিল ভারতের মাটিতে। এ ঘটনার জন্য অবশ্য পরদিনই সাসপেন্ড হয়েছিলেন দীপক কান্তি, আর অল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বাতিল হয়েছিল নদিয়ার সদস্য পদ। নদিয়ার সঙ্গে 2-2 গোলে সেদিন ড্র হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যাচটি। এরপর একের পর এক ভারত ঘুরে ম্যাচ খেলার গল্প। গোষ্ঠপাল একাদশ দক্ষিণ কলকাতা স্পোর্টিং ফেডারেশনের বিপক্ষে খেলে বিহারে মুজাফফরপুরের কাছে পরাজিত হলেও পূর্ণিয়া ও শিয়ানে জয় পায় বাংলাদেশ। স্বাধীন বাংলা ফুটবল দল শেষ ম্যাচটি খেলেছিল মুম্বাই কুপারেজ স্টেডিয়ামে মুম্বাই স্পোর্টস উইক একাদশের বিপক্ষে। ভারতের সব মিলিয়ে খেলা 13 ম্যাচ শেষে মুক্তিযোদ্ধা ফান্ডে 16 লাখেরও বেশি কিছু অর্থ যোগান দিয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। তবে লাভটা হয়েছিল তার চেয়েও বেশি। এই দল যেখানেই গেছে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। ফুটবল যোদ্ধারা বিশ্বজুড়ে স্বাধীনতার পক্ষে সমর্থন জুগিয়েছেন। নিজ দেশের স্বাধীনতার জন্য ফুটবল খেলে লড়াই করার এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। ফুটবল মাঠ এখন যতই ফাঁকা থাক আর তাতে যতই হাহাকার জড়ুক, স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে বাংলাদেশিদের গর্বটা ম্লান হবে না কোনোদিনও।